হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো, স্টেপ অ্যাপ যেই এয়ারড্রপ, তাদের এখন উইড্রল আপডেট চলে আসছে, এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। প্লাস আপনারা কিভাবে টোকেনটা ক্লেম করবেন, এ টু জেড প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা যদি খুঁজে না পান, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন এয়ারড্রপ লিঙ্ক লেখা আছে নিচের দিকে, ওই লিঙ্কের উপর ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে। তো এখন আসি, এখানে যদি আমরা লক্ষ্য রাখি, জাস্ট ওয়েট করবেন। অনেক দিন আগে কিন্তু এই পোস্টটা আমি শেয়ার করি, ঠিক আছে, এখানে আমার চ্যানেলে, মেবি 4 মাস তো হবেই কমসে কম। তো এখন কীভাবে এয়ারড্রপ ক্লেম করবেন, তাদের হচ্ছে পার্সোনাল টোকেন লাগবে, প্লাস আপনাকে মেটামাক্স এক্সটেনশান অ্যাড করতে হবে কিউই ব্রাউজারে। এই যে আমি অল ডিটেলস দিয়ে রাখছি, নেটওয়ার্ক নেম, আরপিসি, ইউআরএল, চেন আইডি, সব কিছু, সিম্বল মিম্বল সব কিছু দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, এই লিঙ্কের উপর ক্লিক করে দিতে হবে, আমি দিচ্ছি রেজিস্টার লিঙ্ক। দেন আপনাদের যদি লগ ইন চাই, তাহলে আপনারা যেই ইমেল দিয়ে করছিলেন ওই ইমেলে লগ ইন করে নেবেন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন, আমার যেহেতু ব্রাউজার সিলেক্ট করাই আছে। দেখেন এখানে কিন্তু আমার কোনো ক্লেমের অপশান নাই, জাস্ট ওয়েট করতে হবে আপনাকে। এখানে যদি লক্ষ্য রাখেন, আমার কিন্তু কোনো ক্লেমের অপশান নাই। তো আমাকে যেটা করতে হবে, সেটা ফার্স্টেবলই যেটা করতে হবে, এই যে জয়েন উপরে, ঠিক আছে, এই জয়েন, এটাতে ক্লিক করলেও হবে, প্লাস এই যে কানেক্টেড, এটার মধ্যে ক্লিক করলেও হবে। দেন আমি কানেক্টেডের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি, জাস্ট ওয়েট করবেন। তো গাইস, কানেক্টেডের মধ্যে ক্লিক করার পরে আপনাকে মেটামাক্স এক্সটেনশানে নিয়ে যাবে, ওখানে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে হচ্ছে অ্যাপ্রুভাল চাইবে, জাস্ট ওয়েট করবেন, আমি দেখাচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ওই অ্যাপ্রুভাল আগে করাছিল, যার কারণে অ্যাপ্রুভাল চাচ্ছে না, ডিরেক্ট কানেক্ট করলেই হয়ে যাচ্ছে। তো আপনারা যেটা করবেন, এই যে এখানে এই যে ইটা আছে, এই জয়েন ওয়ালেটের, জয়েন দি ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে 3 ডট আইকনে ক্লিক করবেন, আর একটা অপশানে নিয়ে যাবে, ঠিক আছে। তারপরে এই 3 ডট আইকনে ক্লিক করার পরে, এই যে এটা, এই মেটামাক্স এক্সটেনশানে লক্ষ্য রাখবেন যে একটা নোটিফিকেশান করছে, তারপরে ওই নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলে আপনাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনারা আসার পরে এখানে এই যে FTT টোকেন লাগবে, ঠিক আছে, আমি দেখাচ্ছি কোন টোকেনটা। তো এই টোকেন লাগবে 10টা, মিনিমাম ফি, গ্যাস ফি। তো আমি এটার উপর, ক্ল্যামের উপর যদি ক্লিক করি, জাস্ট ওয়েট করবেন, ক্ল্যাম। তো গাইস বলতেছে প্লিজ ওয়েট, কিন্তু আমাকে তো এখানে ওয়েট করলে হবে না, 3 ডট আইকনে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পরে দেখেন এখানে আরেকটা নোটিফিকেশান চলে আসছে, নোটিফিকেশনের মধ্যে ক্লিক, দেন ওয়েট, ঠিক আছে। এখানে অ্যাপ্রুভাল চাইবে, অ্যাপ্রুভাল করে দিলে ক্ল্যাম হয়ে যাবে ইনস্ট্যান্ট। এই গ্যাস ফি হিসাবে বলতেছে 10টা, এই সেই। তো যাই হোক, আমরা এখানে কি করব, ক্ল্যাম করে নিব, এই ক্ল্যামের মধ্যে ক্লিক করে দিচ্ছি, জাস্ট ওয়েট করবেন, পেন্ডিংয়ে আছে, দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে আছে। আমার কিন্তু এখানে FTT টোকেন আছে, ঠিক আছে। তো ক্ল্যাম হয়ে গেছে এই টোকেনটা, আমার কি হয়ে গেছে, ক্ল্যাম হয়ে গেছে, জাস্ট ওয়েট। তো গাইস এখানে আমার টোকেনটা ক্ল্যাম হয়ে গেছে, তো একটু ওয়েট করবেন, একটু প্রবলেম হচ্ছে মনে হয়। তো গাইস মূল কথা হলো, এখানে তো আমি ক্ল্যাম করে নিলাম, বাট এখানে কিন্তু আমার টোকেনটা শো করতেছে না। বাট শো করানোর জন্য আমাকে যেটা করতে হবে, এই যে ইনপোর্ট টোকেন, এটার মধ্যে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ইনপোর্ট টোকেনের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিচ্ছি। তো তারপরে এখানে দেখেন নাম সিম্বল কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিল, ঠিক আছে। তো এই যে অ্যাডের মধ্যে ক্লিক করে দিবেন, আমি এটা আমার টেলিগ্রামে দিয়ে রাখবো নি কন্ট্যাক্ট অ্যাড্রেস, আপনারা হচ্ছে ইনপুট করে নিন, ঠিক আছে। আগে ক্ল্যাম করবেন, তারপরে ইনপুট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 300টা টোকেন, 390টা টোকেন অ্যাড হয়ে গেছে। তো ইনপুট টোকেনের মধ্যে ক্লিক করি, জাস্ট ওয়েট। তো গাইস এই টোকেনটা কিন্তু আমার এখানে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবেই মূলত হচ্ছে এই টোকেনটা ক্ল্যাম করতে হবে, প্লাস আপনারা অ্যাড করে নেবেন। আমি হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা
আমি আমার ট্রাস্ট ওয়ালেটে দিয়ে দিচ্ছি, টেলিগ্রামে দিয়ে রাখতেছি, সমস্যা নাই, মেন পোস্টে আমি দিয়ে দিচ্ছি, তো আপনারা এটা বুঝে নেবেন, ঠিক আছে? তো এই এই যে টোকেনটা পেলেন, এই টোকেনটা হচ্ছে লিস্টেড হবে, দেরি আছে। আর আপনাদের এই এফ আই টি এফ আই এই টোকেনটা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। আপনারা বাই বিটে $2 ডিপোজিট করলেই হয়ে যাবে, ঠিক আছে? বেশি ডিপোজিট করা লাগবে না, আপনারা অল্প কিছু বাই করবেন, মানে 12-13টা বাই করে ই করবেন, ডিপোজিট করবেন, ঠিক আছে? ডিপোজিট করার পরে 12-13টা হচ্ছে কিনে নেবেন, কিনে নেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা এই অ্যাড্রেসে, এখানে যে অ্যাড্রেসটা আছে না এইটা, তারপরে স্টিপ যেই ব্লক চেন আছে এটাতে কি করে দিবেন, সেন্ড করে দিবেন। ব্লক চেন অবশ্যই আপনাকে এই এই ব্লক চেনের মধ্যে সেন্ড করতে হবে, অন্যথা কিন্তু আপনি উইড্রল পাবেন না, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যখন উইড্রল করবেন তখন কিন্তু ওখানে দুটা নেটওয়ার্ক শো হবে, আবালা চেন আর হচ্ছে, নেটওয়ার্কের মধ্যে ক্লিক করলে আবালা চেন আর হচ্ছে এই স্টিপ চেন, তো স্ট্রিপ চেনটা সিলেক্ট করে দিবেন তাহলেই হয়ে যাবে। যেহেতু তাদের নিজস্ব ব্লক চেন, নতুন ব্লক চেনে টোকেন আসতেছে, খুব ভালো একটা প্রফিটও হতে পারে, সো ডোন্ট মিস। যাদের ক্লেম করার সামর্থ্য আছে অবশ্যই অবশ্যই ক্লেম করে নেবেন। ক্লেম করার পরেও যে আপনার এখানে টোকেন শো হবে না তা কিন্তু না, এখানেও কিন্তু আপনার টোকেনটা শো হবে, জাস্ট ওয়েট করবেন একটু, আমি দেখাচ্ছি। তো গাইস, এখানে আসার পরে দেখেন আপনাদের কিন্তু এরকমই থাকবে, ঠিক আছে? আবার যদি ক্ল্যামের মধ্যে ক্লিক করেন আবার 10টা টোকেন কিন্তু ফি কাটবে, ঠিক আছে? এরকম ভুল কেউ করবেন না, মানে একবার ক্ল্যাম করলেই হয়ে যাবে। আর আমি কন্ট্যাক্ট অ্যাড্রেস আমার হচ্ছে ঈদ দিয়ে রাখতেছি, কী বলে আপনার হচ্ছে টেলিগ্রামে দিয়ে রাখতেছি, আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করে নিলেই কিন্তু হয়ে যাবে, ভুল করবেন না, ভুল করলে কিন্তু পস্তাতে হতে পারে। যতবার ক্ল্যাম করবেন ততবার কিন্তু এই এই জিনিসটা দেখে যদি ভয় পান যে ক্ল্যাম হয় নাই, তাহলে কিন্তু ভুল করবেন, ঠিক আছে? ক্ল্যাম হয়ে গেছে আপনার টোকেন, জাস্ট কি করতে হবে আপনাকে, ওয়েট করতে হবে। কারণ আপনি এই এই টোকেনটা ক্ল্যাম করার পরে আপনি যদি আবার ক্ল্যামের মধ্যে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার আরও টোকেন, আরও 10টা টোকেন চলে যাবে, মাত্র 30 সেন্ট ফি, 30-35 সেন্ট ফি লাগতেছে। সো যাদের সামর্থ্য আছে অবশ্যই ক্ল্যাম করে রাখেন, যেহেতু নিজস্ব ব্লক চেনের টোকেন, ভালো হতে পারে ফিউচারে। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। আমি হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রামে, জাস্ট ওয়েট করবেন, আমি দিয়ে দিচ্ছি। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মার্কেটিং ও এয়ারড্রপের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।